8 জানুয়ারি রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে 19টি জেলায় জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার সহ 13টি জায়গায় অনুষ্ঠিত হলো কোভিড ভ্যাকসিন সংক্রান্ত ড্রাই রান। প্রতিটি সেশন সাইটে 25 জন করে বেনিফিশিয়ারি আজকের এই ড্রাই রানে অংশগ্রহণ করে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত চলে এই মহড়া। সকাল 10টায় চণ্ডীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ড্রাই রান সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্কর শুভ্র দেবনাথ। এছাড়াও তিনি আরজিএম মহকুমা হাসপাতাল ও জেলা হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। 19টি জেলার ড্রাই রান সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন জেলা শাসক তাপস রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াং, অতিরিক্ত জেলা শাসক সৌমিত্র চাকমা সহ অন্যান্যরা। প্রতিটি সেশন সাইটে মোতায়েন করা ছিল নিরাপত্তা রক্ষী ও 19টি জেলায় ড্রাই রান সংক্রান্ত বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হলেও প্রথম পর্যায়ে পৌঁছলে ডাটা এন্ট্রি করা নিয়ে কিছুটা প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়েছিল। সত্যিকারের ভ্যাকসিন দেওয়ার সময় যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই জন্য এই ড্রাই রান অর্থাৎ মহড়া অনুষ্ঠিত হয়। আজ কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি, তবে অন্যান্য সমস্ত রকম পদ্ধতি মানা হয় সঠিকভাবে। আজকের এই ড্রাই রান কর্মসূচিতে অধিকাংশ বেনিফিশিয়ারি অংশগ্রহণ করে। নমস্কার, আমরা আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে আজকে 8 জানুয়ারি আমরা কোভিড ভ্যাকসিনেশনের যে ড্রাই রান সেটা সারা দেশের সাথে আমাদের 19টি ডিস্ট্রিক্টেও করছি। আমি এখন সমুদ্রপাড়া পিএসসি আছি, তো সেখানে ড্রাই রান প্রক্রিয়া শুরু হয়েছে এবং সব কিছু এস পার প্রোটোকল সুন্দর করে ওরা মেনটেন করছে, যে 3টা রুম আমাদের মেনটেন করতে হবে, প্রি ভ্যাকসিনেশন ওয়েটিং রুম, ভ্যাকসিনেশন রুম, পোস্ট ভ্যাকসিনেশন অবজারভেশন রুম, সেগুলো আমরা মেনটেন করছি এস পার প্রোটোকল। এবং এখানে যেই যেই বেনিফিশিয়ারি আমাদের লিস্ট করা হয়েছিল সবাই এসেছে এবং সবাইকে সেই প্রোটোকল মেনে আমাদের সেই প্রসেসটা কাজ করছে। আমরা কোউইন অ্যাপে আপলোড করছি, সবটা চলছে। এখানে ম্যানেজমেন্ট ওরা ভালো করেছে, খুব সুন্দর করে আইসি মেটেরিয়াল ডিসপ্লে থেকে শুরু করে সবগুলো হয়েছে এবং সবাই সব হেলথ ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখা হয়েছে আমাদের, সবাই করছে। যেই টেকনিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে অ্যাপ নিয়ে সেগুলো আমরা রিয়েল টাইম বেসিসে সলভ করার ট্রাই করছি। আমাদের অনুগুলি ডিস্ট্রিক্টে মোট 13টি জায়গায় ড্রাই রান প্রসেস চলছে। প্রতিটা সেশন সাইটে 25 জন করে বেনিফিশিয়ারি আমরা ডেকেছি ড্রাই রানের জন্য, যে প্রোটোকল মেনটেন করে সবটা করব। সেটা 11টার মধ্যে আমরা শেষ করবো, 11টায় ড্রাই রান শেষ করার কথা। তারপর আমরা সেই ফিডব্যাকগুলো নেবো, যে কোন পিএসসিতে কোন হেলথ ইনস্টিটিউশনে কী প্রবলেমগুলো হয়েছে সেগুলো অ্যানালাইজ করে ভবিষ্যতে যাতে যখন আমরা রিয়েল ভ্যাকসিনটা আসল ভ্যাকসিনটা আসবে তখন যাতে মানে সেই ভুলভ্রান্তিগুলো আমরা দূর করে নর্মাল প্রসিডিউরটা মেনটেন করে দিতে পারি সেটা ট্রাই রাখবো। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।